অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি জনগণের সমর্থন নিয়ে আপনাকে আপনারা সরকার হয়েছে, আপনাকে বিএনপি সমর্থন করেছে, যারা আন্দোলন করেছে গণতন্ত্রের জন্য তারা সমর্থন দিয়েছে, এবং বৈষম্য বিরোধী ছাত্ররা সমর্থন দিয়েছে। কিন্তু আপনার সরকারের বিষয়ে আমরা তো আপনাদেরকে সমর্থন করে যাচ্ছি, কিন্তু আজকে মাঝে মাঝে কথা বলতে হয় কেন? আপনার আলুর কেজি কেন হবে 75 থেকে 80 টাকা? আপনি বলেছেন যে শুল্ক কমিয়ে দিবেন, বর্ডারে কমিয়ে দিয়েছে আমরা শুনেছি, তারপরেও আপনি আলুর দাম নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন? আপনি পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন? আপনি চিনির দাম নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন? এটা তো ইম্পোর্ট করতে হয়, এটার জন্য তো শুল্ক কমাতে হয়। শুধু শুল্ক কমালেই হবে না, আপনি যারা মার্কেট সিন্ডিকেট করে, যারা পেঁয়াজ মরিচের সিন্ডিকেট করে, সেখানে ইন্টারভেনশন কেন করছেন না? ওই সিন্ডিকেট বাসদেরকে আপনি কেন গ্রেপ্তার করতে পারছেন না? দুর্বলতা কোথায় এইটাই তো জানতে চাই। আজকে আবার হু হু করে চিনির দাম বাড়বে কেন? কাঁচা মরিচের দাম বাড়বে কেন? পেঁয়াজের দাম বাড়বে কেন? আটার দাম বাড়বে কেন? ওষুধের দাম বাড়বে কেন? এইটাই তো অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে মানুষের কাম্য নয়। কেন এটা বাড়ছে? মানুষ তো অনেক ধরনের প্রশ্ন করে। আপনি নির্বাচনের কথা বলেন, কিন্তু নির্বাচনের কোনো ডেডলাইন দেন না, এটা কেন? এটা তো রহস্যজনক। আপনার সংস্কার করবেন, সবাই মনে করে যে অন্তর্বর্তী ভর্তিকালীন কি হেডমাস্টার স্কুলে, যে ওনারা একবারই মানে একটা সংস্কারের পাঠ নেবেন, সেই সেটা তৈরি করে একটা সিলেবাস তৈরি করবেন, সিলেবাস তৈরি করে রাজনৈতিক দলগুলোকে আগে তারা শিক্ষা দান করবেন, এইটা মনে হচ্ছে তাদের ইচ্ছা। তারা এখন স্কুলের একটা হেডমাস্টারের দায়িত্ব পালন করছেন বা শিক্ষকের দায়িত্ব পালন করছেন। আরে যারা দেশ চালিয়েছে, গণতন্ত্রকামী রাজনৈতিক দল যারা 15-16 বছর যাদের ছেলেরা রক্ত দিয়েছে, গুমের শিকার হয়েছে, আপনার ক্রস ফায়ারের শিকার হয়েছে, এত আত্মদানের পরেও বারবার ক্ষমতা পরিচালনা করার অভিজ্ঞতা হচ্ছে বিএনপির, আরো অনেক রাজনৈতিক দল আছে যারা আন্দোলনে ছিল। আপনারা মনে করছেন যে বিএনপির লোক বা যারা গণতান্ত্রিক আন্দোলনে যারা আছে তারা বোধ হয় অশিক্ষিত। আমরা তোমাদেরকে আগে সংস্কার শিখায়, সংস্কার শিখায়, তারপরে তোমরা নির্বাচনের কথা বলো। তাদের একজন অ্যাডভাইজার বলছে খালি নির্বাচন নির্বাচন করা করলেই হবে। তা আমি অ্যাডভাইজারকে বলি, আপনি কি হেডমাস্টার? কি সংস্কার? আমরা সব ছাত্র, আপনি আগে আমাদেরকে শিক্ষা দিবেন, আমরা শিখব, পড়াশোনা করব। আমরা কি জানি না সংস্কার কি? আপনারা একটা প্রস্তাব দিতে পারেন, এতে প্রস্তাব দিতে কয়েকদিন সময় লাগে, সেই প্রস্তাবটা দেবেন নির্বাচিত সরকারের কাছে, এই জন্য নির্বাচন দিন। এটা তো একটা নির্বাচিত সরকার, নাগরিক সমাজের দাবি, বিদ্যুৎজনদের দাবি, শিক্ষিত মানুষের দাবি, যে একটি পার্লামেন্ট কিভাবে চলবে, আমাদের সংবিধান কি ধরনের হতে পারে, আমাদের নির্বাচন কমিশন কিভাবে হতে পারে, সেটা পরামর্শ দিলে যারা পার্লামেন্টে যাবে তারা তো মূর্খ নয়, তারা তো ABCD জানেন না, সরিয়ে সরিয়ে জানেন না, এইটা যদি আপনারা ভেবে থাকেন তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন। আপনাদের প্রস্তাবগুলো দিতে কত সময় লাগে? যে আপনারা নির্বাচনের ডেডলাইন দিতেই আপনাদের এত দ্বিধা, আপনাদের মধ্যে এত সংকোচ কেন? আপনারা আমার মনে হয় যে আপনার যে গণ আন্দোলন যেটা হলো 5ই আগস্ট যে বিপ্লব, এই বিপ্লবের সাথে আপনারা তাল মিলিয়ে চলতে পারছেন না। বিপ্লবের স্প্রিট, তার যে চেতনা, সেই চেতনাকে ধারণ করতে পারছেন না। তাই পতিত স্বৈরাচারের অনেক লোককে আপনারা বসিয়ে রেখেছেন, আপনার প্রশাসনে বিভিন্ন জায়গায় বসিয়ে রেখেছেন, তারা তো আপনাকে ব্যর্থ করবেই, আপনার সিন্ডিকেটকে তো ধরতে দেবে না। আপনি আবার কিছু নতুন উপদেষ্টা করেছেন, এটা উপদেষ্টা করার অধিকার আপনার আছে, কিন্তু আন্দোলন গণতান্ত্রিক আন্দোলনের অংশীজন যারা তাদের সাথে তো একটা অভিমত নেওয়ার দরকার ছিল। যে মেয়েটি শেখ মুজিবের স্ত্রীর ভূমিকায় পালন করেছে, যে মেয়েটি আপনার সেই যে বিতর্কিত শেখ মুজিবের যে ছবি, সেই ছবিতে বায়োপিকে অভিনয় করেছে, তার স্বামীকে আপনারা উপদেষ্টা বাড়িয়েছেন, সে নাকি ফাঁসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে।
ভাই, আমি এই আন্দোলনে, ছাত্রদের এই আন্দোলনের 5 তারিখের আগের দিন 4 তারিখ পর্যন্ত আমি রিমান্ডে ছিলাম পুলিশের। এনকে টেলিভিশন নোয়াখালীর কথা বলে।